Dear viewers, welcome to my channel SKT Sinhu. I am Shoykot with you. আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব position of verbs, অর্থাৎ আমরা ভার্বের অবস্থান নিয়ে আলোচনা করব। এই আলোচনাটা আপনাকে যে বিষয়গুলো সম্পর্কে সহযোগিতা করবে, একটা সেন্টেন্স লিখতে গেলে একটা সেন্টেন্সের আসলে ভার্বটা কোথায় ভার্বটার অবস্থান হওয়া উচিত সে বিষয়ে নির্দেশনা দেবে। এবং একই সাথে আমরা যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিই, এখানে যে বিভিন্ন পার্টস অফ স্পিচ ফাইন্ডিং, পার্টস অফ স্পিচ যে টপিক্সটা আসে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন পার্টস অফ স্পিচ মার্ক করে যে একটা প্রশ্ন করা হয় যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, সে বিষয়ে আসলে আপনাদেরকে ক্লিয়ার করে দেবে এই আলোচনাটা। আর ভার্বটা আমরা যদি জানি যে ভার্বটা কোথায় কোথায় বসে, আমরা কিন্তু খুব সহজেই ওই সেন্টেন্সের অবস্থান, সেন্টেন্সে ওই ওয়ার্ডের অবস্থান অনুযায়ী আমরা কিন্তু সেটাকে মার্ক করতে পারবো আসলে এটা ভার্ব কি না। এবং আমরা সঠিকভাবে একটি বাক্য লিখতে গেলে ভার্বের গুরুত্ব অপরিসীম, এবং এটা কোথায় বসে বা কোথায় বসানো উচিত এই বিষয়টাও কিন্তু আমাদের জানা উচিত, সেক্ষেত্রেও এটা অনেকটাই সহায়ক হবে আশা করি আমাদের আলোচনাটা। তো শুরু করা যাক আজকের আলোচনা। তো শুরুতেই আমরা এখানে বেশ কিছু উদাহরণ দিয়েছি এবং এখানে কিছু মার্ক করা আছে, এই উদাহরণগুলো দিয়েই আমি আসলে মূলত রুলসের ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা একটা উদাহরণ যদি দেখি, এখানে লেখা আছে এক্সামিনেশন জাস্টিফাইস এ স্টুডেন্টস কোয়ালিটি, অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে আমরা সবাই জানি যে এক্সামিনেশন, হিয়ার এক্সামিনেশন ইজ এ সাবজেক্ট অ্যান্ড জাস্টিফাইস ইজ এ ভার্ব। তো বোঝাই যাচ্ছে যে সাবজেক্টের পরে এই ভার্বটার অবস্থান কোথায় হলো, সাবজেক্টের পরে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সাবজেক্টের পরে কোথায় কী বসবে, ভার্ব বসবে। এরপরে আমরা যদি আসি পরবর্তীতে দ্বিতীয় উদাহরণটা যদি আমরা দেখি, তাহলে দ্বিতীয় উদাহরণটাতে এরকম লেখা আছে হোয়াই ডু উই অলওয়েজ সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ। এখানে অলওয়েজ, হিয়ার অলওয়েজ ইজ অ্যান অ্যাডভার্ব অ্যান্ড সাফার ইজ এ ভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের পরে কী বসতে পারে, অ্যাডভার্বের পরে ভার্ব বসতে পারে। এখান থেকে, এই উদাহরণ থেকে আমাদের ক্লিয়ার হচ্ছে যে অ্যাডভার্বের পরে আমরা ভার্বকে বসাতে পারি। তিন নম্বর উদাহরণে এরকমটা আছে ট্রাফিক রুলস মাস্ট বি ফলোড স্ট্রিক্টলি, আর ট্রাফিক রুলস মাস্ট বি ফলোড স্ট্রিক্টলি, এখানে প্রিন্সিপাল ভার্বটা মূলত ফলো এবং স্ট্রিক্টলিটা হচ্ছে মূলত আমাদের অ্যাডভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের অবস্থান অ্যাডভার্বের। এর আগের উদাহরণটাতে দেখলাম যে অ্যাডভার্ব তারপরে ভার্ব, এবং এই উদাহরণটাতে দেখলাম ভার্ব তারপরে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের আগেও কিন্তু ভার্ব বসতে পারে। এরপরে চার নম্বর উদাহরণে এরকমটা আছে দেয়ার পিপুল হু হ্যাভ এ লট অফ মানি বাট ইট ডাজ নট ব্রিং পিস অফ মাইন্ড। এই পুরো সেন্টেন্সটার মধ্যে ছোট্ট একটা বিষয় আমি মার্ক করেছি, সেটা হচ্ছে হু, আর ই দিয়ে মূলত আমরা বুঝিয়েছি হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, এবং হ্যাভটা হচ্ছে এখানে মূলত ভার্ব, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই সেখানে ভার্ব বসাতে হবে। এবং সেক্ষেত্রে আর একটা বিষয়, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ, অর্থাৎ আমাদের যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন যেটা আর কি থাকে সেইটা অনুযায়ী মূলত আমাদের রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা বসে। এই সম্পর্কে আমাদের বিস্তারিত রাইট ফ্রম ভার্বসে বিস্তারিত আলোচনা করা আছে আমাদের চ্যানেলের অন্য একটি ভিডিওতে, আপনারা চাইলে দেখতে পারেন। অর্থাৎ এখান থেকে আমরা কী জানলাম, এখান থেকে আমরা জানলাম যে সাবজেক্টের পরে ভার্ব বসতে পারে, অ্যাডভার্বের আগে বা পরে ভার্ব বসতে পারে, এবং রিলেটিভ প্রোনাউনের পরে সাধারণত ভার্ব বসে থাকে। আশা করি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এই আলোচনাটি আপনাদের বিভিন্ন পরীক্ষাতে অত্যন্ত সহায়ক হবে। এবং আপনারা যে বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান সে বিষয় সম্পর্কে আমাদের জানাবেন, আমরা একে একে, আমরা এর আগে নাউন প্রোনাউন এবং অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা করেছি, আজকে ভার্ব নিয়ে আলোচনা করলাম, সকল পার্টস অফ স্পিচের অবস্থান নিয়েই আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব, সেই সাথে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের বিভিন্ন বিষয় এবং বাংলা ব্যাকরণ সহ বিভিন্ন বিষয় আমরা আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক হয়। ধন্যবাদ সবাইকে। সেই সাথে আরেকটি অনুরোধ, অনেক কষ্ট করে আমরা প্রতিটা ভিডিও তৈরি করি, একটা ভিডিওর পিছনে আমাদের অনেক সময় এবং শ্রম ব্যয় করতে হয়। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, আপনারা যদি আমাদের চ্যানেলে কমেন্ট না করেন,
লাইক শেয়ার এই জাতীয় বিষয়গুলো যদি না করেন আসলে আমরা কাজের অনুপ্রেরণাটা ধীরে ধীরে হারিয়ে ফেলি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, এবং বন্ধুদেরকে পরামর্শ দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।